নায়িকা হিসেবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় যে ইতিবাচক ইমেজ তৈরি করেছিলেন তা যেন তার ব্যক্তিগত জীবনের নানা সিদ্ধান্তে ফিকে হয়ে গেছে। একাধিক বিবাহ, রাজনীতির মাঠে ভোলবদল, এসব কর্মকাণ্ড তাকে বারবার বিতর্কের মুখে ফেলেছে। এবার মায়ের সঙ্গে চর্চিত হয়ে উঠল শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুকের নাম। তার জেরে গভীর রাতে ছেলেকে নিয়ে থানায় যান মা শ্রাবন্তী। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গতকাল সোমবার প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়ান ঝিনুক। প্রতিবেশীও বসে থাকেননি, সর্বশক্তি নিয়ে হামলা করেন তার উপর। নায়িকার ছেলে বলে যে সাত খুন মাফ না, তারা বুঝিয়ে দিতে চেয়েছিলেন তাকে। দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল বাড়িতে ভাড়া থাকেন শ্রাবন্তী ও তার ছেলে। একই বাড়িতে ভাড়া থাকেন টলিউড তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী। ওই বাড়িরই আরেক প্রতিবেশীর ছেলের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন ঝিনুক। এক পর্যায়ে তার উপর চড়াও হয় প্রতিপক্ষ। ছেলের উপর এমন আক্রমণ মানতে পারেননি মা শ্রাবন্তী। রাতের অন্ধকারে ফোঁসফোঁস করতে করতে গিয়ে হাজির হন প্রতিবেশীর বাড়ি, পরে সেখান থেকে চলে যান সোজা থানায়। এ সময় সঙ্গে ছিলেন নায়িকার বর্তমান প্রেমিক ও শরীরচর্চার প্রশিক্ষক অরিজিৎ ঘোষাল। শ্রাবন্তীর প্রতিপক্ষ হাত পা গুটিয়ে বসে থাকেননি, তারাও চলে যান আনন্দপুর থানায়। সেখানেও এক হাত হয় দুই পক্ষের মধ্যে। এক পর্যায়ে ঘটনার লাগাম টানতে গিয়ে আসে ওই থানার পুলিশ। তাদের মধ্যস্থায় দুই পক্ষের মধ্যে মিটমাট হয়, ফলে মামলা মোকদ্দমায় না জড়িয়ে বাড়ি ফিরে আসে উভয় পক্ষ। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।